নমস্কার বন্ধুরা, বনসাই নিচা চ্যানেল আপনাদেরকে স্বাগত জানাই। তো কিছুদিন বেশ কয়েকদিন আগেই আমি এই গাছটি যখন চারা ছিল সেই অবস্থাতে থেকে আজ পর্যন্ত প্রায় যতবারই কাজ করেছি এই নিম গাছটির উপর, আমি প্রত্যেকটা ভিডিও আপনাদের সামনে তুলে ধরেছি। তো আপনারা হয়তো সেই সময় দেখেছিলেন যে গাছটি কত ছোট ছিল এবং একটা ছোট্ট ইটের টুকরোর উপর ছিল। তো যাই হোক বন্ধুরা, সেই গাছটি আজকে এরূপ অবস্থায় এসছে। আমি বেশিরভাগ ব্লেডের সাহায্যে কাজ করি বলে ব্লেড যেখানে সেখানে পড়ে আছে। তো বর্তমানে একটা আমি কাঁচি নিয়েছি, এর মাধ্যমে প্রুনিং করি, তো আপনারা হয়তো দেখেছেন। তো যাই হোক, এই গাছটিকে আজকে আমি আবার পিঞ্চিং করে দেবো বা প্রুন করব। আপনারা হয়তো লক্ষ্য করছেন যে এখানে পিঞ্চ করেছিলাম, পিঞ্চ করার পরে আবার লম্বা ডাল বেরিয়েছে, আবার এখানে পিঞ্চ করা হয়েছিল, সেখান থেকে আবার দুটো ডাল বেরোচ্ছে ছোটো ছোটো। এরকম বেশ কয়েক জায়গায় পিঞ্চিং করার পরে যেসব ডালগুলো লম্বা হয়ে বেরিয়ে যাচ্ছে সেই সব ডালগুলোকে আবার পিঞ্চ করব। তো বন্ধুরা, আপনারা প্রথমে হয়তো লক্ষ্য করেছেন যে দেখতে পাচ্ছেন গাছটি এখান দিয়ে এসে প্রথমে আমি এখানে প্রুন করি গাছটিকে বা পিঞ্চ করি, তারপরে দ্বিতীয়বার লক্ষ্য করছেন যে এখানে আমি পিঞ্চ করেছি। তো এরকম পিঞ্চ করে করে গাছটিকে আজকে আমি এই অবস্থায় নিয়ে এসেছি। তো এই গাছটিকে আজকে আবার পিঞ্চ করব। আর এক বন্ধু আমাকে কমেন্ট করেছিল যে আমি যেন রঙ্গন ফুলে কাজ বনসাই করি, তো তারও কাজ আমি করেছি না করে না। তা গাছটিকে আমি যখন মাটি থেকে দেখতে পাচ্ছেন যে একটা রঙ্গন ফুলের গাছ মাটি থেকে তুলে নিয়ে এসে লাগাই, তারপরে গাছটি আমার বহুদিন এই অবস্থায় পড়েছিল, তা আমি ভেবেছিলাম যে গাছটি আমার মারা যাবে, কিন্তু এই বর্ষার মরশুমে আবার নতুন করে পাতা বেরোচ্ছে। তো এই গাছটি ভালোভাবে ডেভেলপ হোক, ডেভেলপ হওয়ার পরে আমি এই গাছটির উপর আবার কাজ করব, তখন আপনাদের জন্য অবশ্যই তুলে ধরবো। তো বন্ধুরা, এর আগে যখন আমি গাছটিকে মাটি থেকে তুলে নিয়ে এসে এই পটের মধ্যে দিয়েছিলাম, তখন আমি এই গাছটির ভিডিও আপনাদের সামনে তুলে ধরেছি। তো এই গাছটি তখন ভিডিওটিতে আমি অন্য নাম দিয়েছিলাম ইক্সোরা। ইক্সোরা আর রঙ্গন একই গাছ। তো এই গাছটির উপরও আমি আপনাদের সামনে অবশ্যই ভিডিও তুলে ধরব। তো বন্ধুরা পাশে থাকবেন, সাথে থাকবেন, আর আপনাদের কোনো রকম জিজ্ঞাসা থাকলে, এরকম কোনো যদি প্রশ্ন থাকে বা মনে কোনো যদি ইচ্ছা থাকে যে এই গাছটা আমার দরকার, তো অবশ্যই আমাকে জানাবেন, আমি আপনাদের জন্য সর্বদা প্রস্তুত থাকব। আপনাদের সহযোগিতার জন্য অবশ্যই আপনাদের পাশে থাকবো এবং আপনাদের ভিডিও বা আপনাদের চাহিদার উপর ভিডিও তৈরি করতে থাকবো। তো গাছটি আমার এখন ভালোভাবে ডেভেলপ করো, ডেভেলপ করার পরে আমি এই গাছটির উপর কাজ করব। তো বন্ধুরা, আজকে আমি এই গাছটির উপরে কাজ করছি, নিম গাছটি। নিম গাছটিকে কিছুটা পিঞ্চিং করব, আর এই ওয়ারের মাধ্যমে এই ডালটিকে আমি একটু কিছুটা বাঁকিয়ে দেওয়ার চেষ্টা করব, যাতে করে উপরে এক ক্যানোপি, যেটাকে বলা হয় ক্যানোপি, বলতে উপরে যে গাছের যে ডালপালাগুলো থাকে সেটাকেই বলা হয় ক্যানোপি। তো এই জিনিসটাকে আমি ভালোভাবে একটু তুলে ধরার চেষ্টা করছি। তো তার জন্যে আমি এটাকে পিঞ্চিং করে আরও ডালপালা যেন গ্রো করে, তো সেই ব্যবস্থায় করব। তো বন্ধুরা, আমি একটু আগে যেটা বললাম যে এটাকে আমি পিঞ্চ করব, কারণ বেশি ব্রাঞ্চিং আমি চাই, উপরে আমার ব্রাঞ্চ সেরকম নেই, তো সেই জন্য আমি এটাকে পিঞ্চ করছি। আপনারা হয়তো লক্ষ্য করতে পারছেন যেসব ব্রাঞ্চগুলো পিঞ্চ করেছিলাম, তারপরে যেসব ব্রাঞ্চ আবার ডেভেলপ করে আবার বিশাল লম্বা হয়ে গেছে বা লম্বায় বেড়ে গেছে, সেই সব ব্রাঞ্চগুলো আবার পিঞ্চ করে দিচ্ছি, যাতে করে নতুন ব্রাঞ্চ আবার ডেভেলপ হয়। তো আপনারা লক্ষ্য করতে পারছেন যে এই ব্রাঞ্চটি আমার আকারে অনেকটা লম্বা হয়ে গেছে, তো সেই জন্য এটাকেও আমি পিঞ্চ করে নিই। পিঞ্চ করে নেওয়ার পরে বন্ধুরা আমি ওয়ারিং করব। আর কিছু কিছু বন্ধু আমাকে কমেন্ট করেছে যে আমার প্রথম ভিডিওগুলো যারা দেখেছেন বা দেখছেন এবং কমেন্ট করছেন, তাদের উদ্দেশ্যে বলি বন্ধুরা, আমি প্রথম যখন ভিডিও তৈরি করেছিলাম তখন আমার এই নিজেই একটা সংশয় মনে হচ্ছিলো বা আমার মনে হচ্ছিলো যে আমার এই ভিডিওগুলো কেউ দেখবে কি দেখবে না, আমার কাজগুলো কারো পছন্দ হবে কি হবে না। তো সেই জন্য সেইটা প্রথমবার ভিডিও করার জন্য আমার গলার ভয়েস বা কথা বলতেও আমার নিজেকে একটা লজ্জাভাব, যেটাকে বলা যায়, সেরকম মনে হচ্ছিলো। তো তার জন্য আমি সেই সময় কথাগুলো আমার ঠিকমতো পরিষ্কার হয়নি, এখনও হয়নি সেটা আমি জানি, তবু আপনারা আমার সঙ্গে আছেন, পাশে আছেন এবং আমার এই ছোট্ট চ্যানেলটিকে এগিয়ে নিতে সাহায্য করছেন। তো এইভাবে পাশে থাকুন, আর যদি কোনো জায়গায় বুঝতে অসুবিধা হয় কোনো ভিডিও, তো সেই সময় আমাকে সেই ভিডিওতে সেই জায়গার অংশটা
তুলে ধরে আমাকে কমেন্ট করবেন যে আমার এই জায়গাটাতে আমি বুঝতে অসুবিধা হচ্ছে, তো আমি সেই জায়গাটা বা সেই কাজটির উপরে আবার ভিডিও করে আপনাদের জন্য তুলে ধরবো। তো বন্ধুরা এইভাবে সাথে থাকুন, পাশে থাকুন ও আপনাদের ভালোবাসার হাত এইভাবেই বাড়িয়ে দিতে থাকুন আর আমার এই ছোট্ট চ্যানেলটিকে এগিয়ে নিয়ে যান। তো বন্ধুরা দেখতে পাচ্ছেন যে গাছটি আমার, লক্ষ্য করতে পাচ্ছেন যে গাছটি এখান দিয়ে গিয়ে সোজা বেঁকে গিয়ে যেটা নিজের প্রকৃতি আকৃতি, এটা আমি তো কোনো রূপ ওয়ার ব্যবহার করিনি, ওয়ার ব্যবহার করেছিলাম এই যে এই সব জায়গায় আপনারা দেখতে পাচ্ছেন যে সেই সব জায়গায় চোট পড়ে গেছে, তো সেই জন্য আমি তার একদিন দুদিন পরে ওয়ারটাকে খুলে দিই। এটা প্রকৃতির নিয়মে যে রূপ নিয়েছে সেটাই আছে, এটাতে আমি কোনো রকম সেরকম ওয়ার ব্যবহার করিনি। আর এখানে একটা ব্রাঞ্চ ছিল সেই ব্রাঞ্চটাকে কেটে বাদ দিয়েছি, এখানেও একটা ব্রাঞ্চ ছিল সেই ব্রাঞ্চটাকে কেটে বাদ দেওয়ার পরেও আবার একটা নতুন ব্রাঞ্চ ডেভেলপ হয়েছে, তো এই ব্রাঞ্চটাকে আমি এখন রেখে দিচ্ছি। আর এই ব্রাঞ্চটিকে আমি এভাবে একটু বাঁকিয়ে দেবো, উপরের দিকে যে ব্রাঞ্চটি আছে এটাকে একটু বাঁকিয়ে দেবো যাতে করে উপরের যে ক্যানোপি যেটাকে বলা হয় সেই জিনিসটা যেন ভালোভাবে ফুটে ওঠে। তো তার জন্য আমি একটা ছোট্ট ওয়্যারের মাধ্যমে সেই ব্রাঞ্চটিকে বাঁকিয়ে দিচ্ছি বন্ধুরা। তো বন্ধুরা দেখতে পারেন ওয়ারিং করে দিলাম আমি এটা ছোট্ট ওয়্যারের মাধ্যমে, কারণ এই ব্রাঞ্চটি আমার সোজাসুজি তিনটি ব্রাঞ্চে উপরের দিকে যাচ্ছিলো, একটা ব্রাঞ্চ আমি এদিকে দিলাম, তো গাছটি আমার চারিদিকে একটা আমব্রেলা সেফ অনেকটা চলে আসবে, তো দেখতে অনেকটা আকর্ষণীয় হয়ে উঠবে। এখন ব্রাঞ্চ সেরকম নেই বা লিফ নেই গাছের মধ্যে, তার জন্য দেখতে খারাপ লাগছে, কিন্তু পরবর্তীতে এই গাছটি একটা সুন্দর আকার নেবে সেটাও আপনাদের সামনে তুলে ধরবো। এই আপডেটগুলো পাওয়ার জন্য অবশ্যই আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকবেন আর আপনাদের ভালোবাসা ও সহযোগিতা হাত বাড়িয়ে দেবেন। তো বন্ধুরা আশা রাখছি আমার এই ভিডিওটি আপনাদের ভালো লেগেছে, যদি ভালো লেগে থাকে তো অবশ্যই একটা করে লাইক করবেন। ভিডিও আপলোডিং করতে কোনো সময় সকালে হয়, কোনো সময় বিকেলে হয়, তো এর আগেই আমি বলেছি যে আমাকে যে কাজটিতে আমাকে যেতে হয় বা কাজটি করি সেই কাজ থেকে ফিরে এসে যখন আমি সময় পাই বা কোনো সময় ছুটির সময় ছুটির দিনগুলোতে আপনাদের জন্য ভিডিও তুলে ধরি। তো ভিডিওগুলো যদি একটু আপলোড হতে সময়ের যদি একটু গণ্ডগোল হয়ে থাকে তার জন্য আমি ক্ষমা প্রার্থী, আপনাদের কাছে ক্ষমা চেয়ে নিচ্ছি। আর আমার পাশে থাকার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ জানাই, আপনাদের সহযোগিতা ভালোবাসা আপনারা এইভাবে দিতে থাকুন এটুকুটা আশা রাখি। তো বন্ধুরা আজকে এই পর্যন্তই।